খুবই ফজিলতপূর্ণ একটি মাস শাবান মাস আমরা পার করছি আমরা আইয়ানিদ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো যেই ফজিলতের মাস প্রতিটি মাসে আসে চান্দ্র মাসে তো সেই দিনগুলোতে আমরা প্রবেশ করছি আশা করি এই ফজিলতপূর্ণ মাস যে মাস সম্পর্কে নবী সাল্লা সালাম বলেছেন এক ফুলওয়ান কাশি রম্মিনার নাস যে মাসে আল্লাহ তালা পুরো বছরের আমল তিনি দেখেন তো এই মাসে অনেক মানুষে গাফল থাকে তাদের হৃদয় লকড থাকে তালা মারা থাকে তারা হেডলেস থাকে এই মাসটির সম্পর্কে গুরুত্ব দেয় না তো আমাদের প্রত্যেকেরই রমাদান আল মুবারকের প্রস্তুতি স্বরূপ গুরুত্ব দেয়া উচিত আমরা যদি কিছু ভালো চাই আমাদের বর্তমান ক্ষতবিক্ষত পৃথিবী ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আমাদের দেশ বাংলাদেশ সহ যে কোনো যদি আমরা একটা ভালোর দিকে যেতে চাই মন্দ থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদের কর্মচরিত্র পরিবর্তন করতে হবে যেহেতু আল্লাহ তালা সৌরা আর রাদের এগারো নম্বর আয়াতে তিনি বলেছেন ইন আল্লাহমাবে কম ইন হত্যা ইউরোমে আনফসেহীন কোনো কমের অন্তরে যা আছে অন্তরে যেই অন্তরে যে ইমান থাকার কথা অন্তরে যে আল্লাহর ভালোবাসা থাকার কথা যে তাকোয়া থাকার কথা অন্তর জগতে যে এখলাস তাহিত থাকার কথা আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা থাকার কথা পরকালের প্রতি যেই প্রচণ্ড আগ্রহ থাকার কথা এগুলো যদি নষ্ট না হয় তাহলে কোনো কমের ভাগ্য নষ্ট হয় না ভেতরটা নষ্ট হয়ে গেলে উপরটা নষ্ট হয় ইন আল্লাহরুমে কম ইন কোনো কমের যে অবস্থা থাকে সাধারণত ভালো অবস্থায় আল্লাহ রাখেন তাদের স্বাচ্ছন্দ্যময় জীবন সুস্বাস্থ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা শিক্ষা নিরাপত্তা তাদের সামাজিক নিরাপত্তা জান মাল ইজ্জত আবরু এবং তাদের পারিবারিক এসব নিরাপত্তা আল্লাহ পরিবর্তন করেন না কখনো পরিবর্তন করে না কারণ আল্লাহ দিয়েছেন এটা থাকবে স্বাভাবিক সেই জন্য তিনি এটা দিয়েছেন তবে হাত্তায় উগাইয়ের মেআন ফেম তাদের নিজেদের মধ্যে যা থাকা উচিত প্রত্যেকটা নেয়ামত শারীরিক সুস্থতা পেয়ে অন্তরে কি ভাবা উচিত কী সুক্রিয়া করা উচিত একটা পারিবারিক নিরাপত্তা ভোগ করে অন্তরে কি ভাব নেওয়া উচিত কী সুক্রিয়া আল্লাহর কি প্রশংসার ভাব নেওয়া উচিত তেমনি আল্লাহতালার হাজারো নিয়ামতের সাগরে ডুবে থেকে আমাদের যেসব অন্তর্জগতের ইমান তহিদ সুক্রিয়া এবং আল্লাহর ভালোবাসা তাওয়াকল তাওহিদ এই সব কিছু যা ঠিক রাখা উচিত সেগুলো তারা যখন চেঞ্জ করে ফেলে তখন বাহ্যিক অবস্থা চেঞ্জ হয়ে যায় জগৎ পরিবর্তন হলে বাইরের জগৎ পরিবর্তন হয় এখন যদি কেউ আমরা বাংলাদেশেও ভালো কিছু চাই তো আমাদের ভিতরটা আগে ঠিক করতে হবে ভেতরটা আগে ঠিক রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ভাগ্যবিধাতা নেই কোনো পরিবর্তনকারী নেই কোনো লাভ নেই হাজারো সংগ্রাম আন্দোলন সব কিছু করলেও হাজারো চেষ্টা করলেও আসমান থেকে যতক্ষণ ফয়সলা না হবে ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না আমরা সাহাবাহিকরমদের যে জীবনী আমরা জানি দুই কথাই তাদের জীবনী দুটো কথার মধ্যে তাদের পুরো জীবনী চলে আসে নবীজির পুরো জীবনই চলে আসে সাল আলহিম দুটো কথা কি নাহার ওরা হলো রাতের সন্ন্যাসী দিনের অস্বারোহী দিনের যোদ্ধা এখন দিনে অনেকেই সংগ্রাম করে অনেক আন্দোলন করে অনেক কর্ম প্রচেষ্টা চালায় হয়তো সমাজ পরিবর্তনের জন্য বা রাষ্ট্র পরিবর্তনের জন্য বা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক কিছু করে গলত গর্ম হয় অনেক সময় অনেকে প্রাণ দেয় আহত হয় নিজের ইজ্জত হারায় জেল জরিমানার মুখোমুখি হয় নিজের পরিবার তার নির্যাতনের শিকার হয় দিনে অনেক কিছু হয় কিন্তু এগুলো দিয়ে একটা দিক হয়তো হলো কারেন্টের যেমন দুটো তার একটা তার এটা যে দিনের সংগ্রাম করলেন চেষ্টা প্রচেষ্টা চালালেন দিনে অনেক আপনি রুজি রোজগারের জন্য গরদ হলেন বা একটা চেঞ্জের চেষ্টা করলেন এটা একটা তার আরেকটা তার হলো লাইলে। এই লোক এই যারা এই দিনের এই চেষ্টা সাধনা করছে তারা কিনা রাতের সন্ন্যাসী কিনা তাদের মূল শক্তিটা মূল অনুমোদনটা আল্লাহর পক্ষ থেকে তাদের রেজাল্ট তাদের জন্য যে বরাদ্দ আসবে সুফল সেটা তো আসবে রাতের রাহবান রহবান লাইল রাতের সন্ন্যাসী রাতে বাস ঘুমিয়ে তারপর মাগরি বেশা তো পড়লো ঘুমিয়ে পড়লো ঘুম থেকে জেগে তাহা শুরু হলো রাতে তো দেড়টা দুটায় জাগলো দু ঘন্টা আড়াই ঘন্টা বা কম বেশ যার যতটুকু টফিক হয় আদনামিন রাতের প্রায় এক তৃতীয়াংশ ও নেসাহু অথবা রাতের অর্ধেক ও সাহু রাতের তৃতীয়াংশ যেটা সুরাল মুজাম্মী মেহমদ আল্লাহ বলেছেন এই যে সময়টুকু আল্লাহর সাথে দিয়ে মূল বরাদ্দ নিয়ে নেয়া মূল পাওয়ার নিয়ে নেয়া আমার দিনের পরিশ্রমে যাতে আমি দিনের পরিশ্রমের ফলটা রাতের পরিশ্রম দিয়ে বরাদ্দ অনুমোদন করিয়ে নিতে হয় তাহলে সে দিনে দিনে সেই প্রাপ্তিটা আসে সাহাবাই কেরাম তো দিনের যুদ্ধে কি ফল আসতে পারে এটা রাতের সেই এবাদতের সাধনায় তারা অর্জন করে নিতেন রহমানুল্লা রাতের কান্নাকাটি রাতের আহাজারি রাতেরকফ রাতের রাতের দীর্ঘ কেয়াম কেরাত আল্লাহর সামনে সেটাই ফল নির্ধারক দিনের সংগ্রামের জন্য দিনের সংগ্রামে কি আসবে রাতের এ এবাদত বন্দেগি কান্নাকাটি সেটা নির্ধারণ করবে এ দুইটা লাগবে দুইটা তার এখন এখন রাতেরটা যদি পজিটিভ তার বলেন দিনেরটা নেগেটিভ দিনেরটাকে যদি পজিটিভ বলেন রাতেরটা নেগেটিভ দুইটা তারে লাগবে দুইটা লাগবে রহমান লাইল ফুরসানুন অধিকাংশ উম্মতের চেষ্টা প্রচেষ্টাগুলো অনেক সময় ব্যর্থ হই জন্য যে দিনের সংগ্রামে আছে রাতের সংগ্রামটা নাই রাতের সন্নাস নেই রাতের সাধনা নাই রাতের তাহাজ্জুদ নাই আল্লাহ যে বলেছেন নবিল আসহারে হুম ইস্তগফিরুন শেষ রজনীতে তারা আল্লাহর কাছে নিজের কৃতকর্মের ক্ষমা প্রার্থনা করে আমাদের ভুলের কোন শেষ আছে আমরা নিরন্তর আমরা ভুল করতে থাকি এখন সেই ভুলগুলোকে না শুধরালে ক্ষমা না করিয়ে নিলে মার্জনা না পেলে দিনের কোনো চেষ্টাই তো আমাদের সুফল হবে না আমাদের পাপারাচি পাপারাচি আমাদের যে ক্ষতিকর পাবাচার আমাদের জীবনে জড়িয়ে আছে সেগুলো তো দিনের চেষ্টাকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ তালা অনেকগুলো রজনী রেখেছেন রাতের এবাদতটাই মূল এবাদত সারা কোরআন ব্যাপী আল্লাহ তালা রাতের এবাদতের কথা বলেছেন তো আজকে যেই একটি রাতের কথা আমি আপনাদের শিরোনামে দিয়েছি মধ্য সাবান বা সাবে বরাত সম্পর্কে হাদিসে যা আছে কিছু হাদিস আছে যেগুলি খুব কোনোটা বানোয়াট কোনোটা খুব দুর্বল আমরা সেদিকে যাচ্ছি না অন্তত একটা সহিহাদিস তো আছে যেটা আমরা আগেও বলেছি সহ আবু মুসে আশারি রদি আল্লাহ তালু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহ আলিহিবসাল্লাম থেকে ইন লাহ লায়াতলে ওলেতান শাহান ফায়খফুর উল জামি এখন ইল্লা লেমু শিরিকিন আউমসাহিন এই হাদিসটি এবনাম আজার আবাদ করেছেন তিনশো নব্বই নব্বই নম্বর হাদিস এবন বে হাসিম ইমামলাল কাহ এই হাদিশটি বর্ণনা করেছেন নাসিরদিন আলবান এই হাদিসটিকে তার সহায়দী শিরিজে সহী বলে উল্লেখ করেছেন বিভিন্ন সনদে এটা যেটা সম্মিলিত হয়ে বিভিন্ন সূত্র সম্মিলিত হলে এ হাতটি বলা যায় তো আসলে রাতের কান্নাকাটি না হলে সেই যাই হোক না কেন নবী রাসুল হন আর খোলাফায় রাশেদাই হন আর সাহাবাই কেরামে হন রণবীর খালেদ বিন অলিদে হন আর বিশ্বের অন্যতম শাসক অমর আব্দুল খত্তাবি হন আর যে কোনো সৈন্যদল হন অথবা যে কোনো কর্মী বাহিনী হন যেই হন না কেন রাতের কান্নাকাটি ছাড়া আপনি সফল হবেন না এই জন্যই এই এই সিরাতে সাহাবাহিক রামের মধ্যে এই দুটো শব্দ একেবারে গোটা জীবনের একটা চিত্র দিয়ে দেয় লাইলি, ফুরসান নাহার এরা রাতের সন্ন্যাসী সকালবেলায় চোখ লাল দেখা যায় ঘুমে ঢুলো ঢুলো অবস্থা কারণ রাত্রি জাগরণ করেছে আল্লাহর ভয়ে তাতে যা জুনু বহু অনিল আলগা হয়ে যায় তাদের পাজরগুলো আনিল অনিল মাদে তাদের থেকে বিছানা থেকে কেন আলগা হয়ে যায় তারা ডাকে তাদের রবকে অতমা আল্লাহর ভয়ে এবং অতমা এবং কিসের জন্য আল্লাহ রহমতের লোভে

মানে আমরা এটা ওলামারা বলতেন যদি আমরা প্রত্যেকটি রাতকে কাজে লাগে লাগাতে পারি কোনো রাতি মানে সবে কদর হচ্ছে কম না কদের মানে মর্যাদা তো মর্যাদা রাত সবটাই যদিও লাইলাতুল কদর হিসেবে ওই রাতটির বিশাল মর্যাদা আছে কিন্তু প্রত্যেকটি রাতেই তো আল্লাহ তালা আকাশের প্রথম আকাশে তিনি অবতরণ করেন তার অবতরণ যেমন সেটা তিনি তেমনভাবে অবতরণ করেন আমরা সেটা বুঝবো না কিন্তু অবতরণ করেন এসে আহ্বান জানান ইন্দাল্লাহ ইয়েন কুল্লা লাইলাতিন লেতিন ইলাস সামাদ দুনিয়া হীনায়বকা সুল্লাহ আলিলা আখের যখন শেষ রাত মানে শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তা প্রথম আকাশে তিনি অবতরণ করেন তখন এসে তিনি ডাক দেন যে কে আছো আমা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো কে আছো আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে প্রার্থনা তার কবুল করবো কে আছো কোনো সেবা চাইবে আমি তাকে সেবা দান করবো তো এটা হাদিসটি একটি সহি হাদিস তো এখন তো প্রত্যেক রাতেই তো বিশাল মর্যাদা রয়েছে এখন এই যে রাতটি যে রাতটি মোটামুটি সাবান মধ্য সাবান রজনীতি আমাদের বাংলাদেশে বহুলভাবে এটা পালিত হয় তো এখানে যতটুকু যেটুকু একেবারে সহি বিতর্কের উর্দ্ধে এখানে আমরা বলতে পারি সেইটুকু হল ইন্নল্লাহ লায়াতলে বলে এটা নিশ্চয়ই আল্লাহ মধ্য সাহেবান রজনীতে লাইয়াতলে তিনি অবহিত হন জানেন কার অন্তরে কি আছে আল্লাহ তালা সৃষ্টির সবকিছু তিনি অ সবসময় তিনি জানেন তুমি কি জানো না যে আল্লাহ তালা জানেন যা কিছু আছে আসমান সময় এবং জমিনে মা কোন কুন মিন্ জুয়া তালা সত্যেন তিনজন পরামর্শ যদি করে সলা পরামর্শ গোপনে গোপনে আল্লাহ সেখানে চতুর্থ জন ওলা খমসীন ইসহম পাঁচজন মিলে কোনো পরামর্শে বা সলা পরামর্শ যদি করে সেখানে আল্লাহ ষষ্ঠ জন ও আদিন আকবর ইচ্ছে কম ইচ্ছে বেশি মানে আপনি যতজন হবেন আল্লাহ এরপরে আরেকজন গণনা করতে হবে যে আল্লাহ আছেন সাথে তিনজন হলে চতুর্থ জন আল্লাহ চারজন হলে পঞ্চম জন আল্লাহ ছয়জন হলে সপ্তম জন আল্লাহ মানে আল্লাহ আছেনই একজন তাহলে কতটা আল্লাহ তালা মনিটরিং এ রাখেন আমাদেরকে সোহান আল্লাহ তো সেরকম মধ্য শ্রাবণ রজনীতে আল্লাহ বিশেষ একটা নজর দেন সৃষ্টির দিকে তো এটা যেহেতু রমজান সামনে তো সেজন্য আল্লাহ তালা একটা প্রস্তুতি বন্ধদেরকে নেওয়ান যাতে করে রমজানে তারা ভালোভাবে ইন করতে পারে ফায়াক ফিরুলের জমি অখলকেই তার সমগ্র সৃষ্টিকে তিনি ক্ষমা করেন ইল্লা আলী মুশারিক মুসাহীন তবে কোন মুসিককে তিনি ক্ষমা করেন না যে শিরকের মাধ্যমে আল্লাহকে চায় পৃথিবীর সব ধর্মের লোকেরা ইসলাম ছাড়া সব ধর্মের লোকেরাই শিরকের মাধ্যমে আল্লাহকে চায় যে সিরিক সবচেয়ে নিকৃষ্ট নাপাক পাক সেই শিরকের মাধ্যমে আল্লাহকে চায় যে শিরিক আল্লাহ ঘৃণা করেন বলুন তো আপনি যেটাকে ঘৃণা করেন কেউ যদি সেই জিনিস আপনাকে উপহার দেয় সে কি আপনার সন্তুষ্টি পাবে বলুন যে কোনো নাপাক জিনিস বিষ্ঠা একটা বিষ্ঠা যদি কেউ প্যাকেটে ভেড়ে আপনার ঘরে এনে আপনাকে উপহার দিয়ে আশা করে যে উনি খুব সন্তুষ্ট হোক তাহলে কত বোকাসে তো এন্দামান মুশশিকুন আ নাজাজ সিরিক হলো একটা নাপাক ফাজিতানিবু রিজি সার্মিনাল আবুদ রানি ওয়াজিতানিবু কাউরে জোর সোরা হাজ্যের মদ আলা বলেছেন যে ফাজিতানিবুর রিজেস সামিনাল আলসান নাপাক যেই মূর্তি এটা বর্জন করো এটা নাপাক রিজেস এটাকে আল্লাহ নিজে নাপাক বলেছেন নাজাজ আর রিজেস এটা কাছাকাছি হ্যাঁ অর্থের জিনিস তো এখন সেই সেই নাপাক আল্লাহকে দিয়ে যদি কেউ আল্লাহ সন্তুষ্টি কামনা করে আশা করে কত বড় অপমানকারী আর আসে এটা সোরা হাজ্যের তিরিশ নম্বর আয়াত নিবু রিজি সার্ভিনাল আউতান তো পৃথিবীর বর্তমান যে খ্রিস্টান জাতি তারা শিরখের মাধ্যমে আল্লাহকে পেতে চায় ঈসা আলাইসাল্লামকে মাহুদ বানিয়ে মারিয়াম আলাইসাল্লামকে মাহুদ বানিয়ে তীর্থবাদের শিরিক করে তারা আল্লাহকে পেতে চায় কোনোদিনও পাবে না ইহুদিরা ওজাহার আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে এবং নানান ধরনের শিরকের মাধ্যমে আল্লাহকে পেতে চায় কখনো পাবে না আর যে মূর্তিপূজারি জাতি বিভিন্ন তারা তো সেই কোটি কোটি কোটির দেবতা শত শত কোটি দেবতা বানিয়ে সেই শিরিকের মাধ্যমে সেই সব পূজার সিরকের মাধ্যমে আল্লাহকে পেতে যায় কখনো পাবে না পাবে কারা যে মুশিক না মুসলিম যে মুসলিম একত্ববাদী ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন হ্যাঁ দুলোকে ভোলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করোনা তো এই যে মুসলিম যারা জাতি যারা আলহামদুলিল্লাহ তহিদবাদী ইলাহা ইহ যারা মুখে নিয়েছে মোহাম্মদ রসুল্লাহ যারা মুখে নিয়েছে তারা তো এরা এরা তো কমনলি এরা মুসিক না এদের না এদের মুসলিম উপাধি উপাধি ইসলাম ওয়ালা আল্লাহ এদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ কম বেশি যার যতটুকু যোগ্যতা আছে ততটুকু আরে আল্লাহর সে ক্ষমা এসে মহিমান্বিত হবে এই রজনীতে এল্লা কিন্তু মুসিক পাবে না যারা যারা তহিদের মাধ্যমে আল্লাহকে পেতে চায় ডাইরেক্ট আল্লাহকে পেতেছা ইনডাইরেক্ট না আমি আরও কয়েকদিন বলেছি আপনাদেরকে যে সমস্ত নবীগণের সাথে লড়াই হয়েছে বিভিন্ন মোর্শেক উম্মতের কি নিয়ে একটা পয়েন্টে নবীরা বলতেন আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে ইনডাইরেক্ট না যে তুমি মূর্তি হয়ে আল্লাহ পর্যন্ত যাবে তুমি কোনো সূর্য হয়ে আল্লাহ পর্যন্ত যাবে ফু ফাদার হয়ে যাবে কোনো ভায়া হয়ে যাবে না আল্লাহ তো তোমার তুমি তো আল্লাহর সামনে একেবারে সামনে এখানে ডাইরেক্ট তোমার সাথে যোগাযোগ তো সেই জন্যই এখন যারা আল্লাহকে সিরকির মাধ্যমে পেতে চায় তারা কখনো ক্ষমা পাবে না জাননা পাবে না তারা যতই মনে করুক তারা মনে করে তারা কত সুন্দর কাজে না করছে তাই না তারা কত ভালো ভালো কাজ করছে কত সুন্দর সুন্দর প্রতিমা বানায় কত রকমের সাজায় কত কিছু কিন্তু হলে কি হবে কোনো ফল পাওয়া যাবে না যেহেতু এটি নাপাক জিনিস আল্লাহ তালা নাপাক উপহারে কখনো তিনি রাজি হবেন না তো তারা কিন্তু ধারণা করে যে আন্ন ইউসেন উনা সোনা তারা কত সুন্দর কাজ করতেছে কত সুন্দরে সাজায় কত রং কত ফুল কত ডম কত রকমের চিত্র অঙ্কন করে কত রকমের সৌন্দর্য বর্ধন করে তারা ভাবে হমি হোসেনা কত সুন্দর এনা করছি আমরা কত সুন্দর আবেদন নিবেদন করছি মাথা নোয়াচ্ছে শুয়ে যাচ্ছে হ্যাঁ নমস্কার দিচ্ছে তুমি যতই ভালো মনে করো কিচ্ছু লাভ হবে না তুমি তোমার খুশি অনুসারে আল্লাহর আল্লাহকে পেতে চাও আল্লাহকে আল্লাহর খুশি আল্লাহ সন্তুষ্টি অনুসারে পেতে চাচ্ছ না এমাদত মূল হল এখানে যে অধিকাংশ মানুষ এবাদত করে তার মনের খুশির মতো তার মন মতো করে আল্লাহর মন মতো করে সে আবাদত করে না তো যে আল্লাহর মন মতো এবাদত করে আল্লাহ কেমন চায় তেমন এবাদত করে সে হলো মহিদ সে হলো মুসলিম আর যে নিজের মন মতো আমার কেমনে ভালো লাগে আমি অমনে করছি আল্লাহর কেমনে ভালো লাগে ওইটা ওটা ভালো লাগুক আর না লাগুক আমার দেখার বিষয় না তো তোমার এই আবাদত নেওয়ার আল্লাহর দরকারটা কি পড়েছে তা এইটা হলো মস্রিক তো যারা শির্কের মাধ্যমে আল্লাহকে পেতে চায় অধিকাংশ পৃথিবীর আজকের পৃথিবীরও প্রায় ছয়শ কোটি মানুষ সিরিকের মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছে নিজেদের ভুলে তাদের ভালো লাগে তাদের ভালো লাগে শিরিক করতে গেলে অনেক মন মতো কাজ করা যায় নিজের মনে যা চায় পাগল মন বন্ধে তুই কেন এত কথা বলিস যা নবসে চায় হাওয়ায় যা চায় তাই না নফসের যে কুপ্রবৃত্তি হাওয়া ওইটাই তো মূর্তি পূজা তৈরি করে তাকে কি দেখেছ যে নিজের ইলাহ বানিয়েছে নিজের হাওয়াকে তার মনে চাইছে এটা আরো মনে চাইছে পাথর দিয়ে সাদা পাথর দিয়ে মূর্তি বানাতে বানিয়ে নিয়েছে মনে চাইছে লাল পাথর দিয়ে বানাতে বানিয়ে নিয়েছে মনে পেয়েছে একটা ডায়মন্ড দিয়ে মূর্তি বানাতে বানিয়ে নিয়েছে মনে মনে চাইছে খেজুর দিয়ে মূর্তি বানাতে খেজুর দিয়ে বানিয়েছে কেউ চিনি দিয়ে মূর্তি বানাতে তার ভালো লাগে চিনি আবার খেয়ে ফেলবে মাহবুদকে আবার খেয়ে ফেলবে তো এরা আসলে মূলত এরা যেটা পূজা করে এটা তাদের হাওয়া এটা সুরা আল ফোরকানের তেতাল্লিশ নম্বর আয়াত তাকে কি দেখেছো যে তার হাওয়াকে মনের কুপ্রবৃত্তি প্রবৃত্তিকে কামনা বাসনাকে মাগদ বানিয়ে নিয়েছে তুমি কি তার তার হতে পারো হ্যাঁ পক্ষে করতে পারবা কিছু করতে পারবো না আল্লাহ তাকে ছাড়বেন না আল্লাহ ধরবেন তুমি কে কি করবা তাহলে আমরা কেউই যাতে শির্কের মাধ্যমে আল্লাহকে পেতে না চাই শির্ক গাহরুল্লাহর জন্য জবাই করা একটা শির্ক গাহরুল্লাহর জন্য মানমত করা একটা শির্ক তার গাইুল নামে নামে কসম করা একটা শির কোন গিয়া মুরদের কাছে কিছু ছাওয়া একটা শির তাদের নামে কোনো কিছু বলি দেওয়া এগুলি শির তো এখন সেগুলি করে যদি কেউ আল্লাহকে পেতে চায় কোনো দিন পাবে না এই মধ্য সাবান রজনীতিও সে কোনো ক্ষমতা পাবে না আচ্ছা আরেকটা একটা হলো মুসাহিন যে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ পোষণ করে তার ভালো লাগে না তার মসজিদ ভালো লাগে না কার পিসে সালাদ পড়ব এই ইমামের এই দোষ ওই ইমাম সাহেবের এই দোষ এই ইমাম এটা করে ওই ইমাম এটা বলে সে মসজিদে খুঁজে পায় না মশাহীন মশাহীন যারা বিদ্বেষী মানব বিদ্বেষী এরা 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 কোনো মসজিদে খুঁজে পায় না অতএব সে সালাদ পড়ে না বা পড়লেও আদা উদা মানে ঘরের মধ্যে একটু পড়ে আর কি কারণ যার ভিতরে ঘৃণা কাজ করে সে তো সমাজে মিশতে পারে না সে এখন যুবান নামাজ কোন হুজুরে পিছিয়ে পড়বো এই হুজুরে এই হুজুরে এই দোষ এই মসজিদের এই দোষ ওই মসজিদের ওই দোষ তার ঘৃণা ঘৃণা লাগে তাই না তার সমস্যা লাগে আসলে সমস্যা তার ভিতরে তাই না অনেক সময় কারণ নাকের ভিতরে পছন্দ থাকলে সে যেটাই তার কাছে আপনি নিয়ে যাবেন সে বলবে শিখ দুর্গন্ধ আসলে দুর্গন্ধ ওই জিনিসে না ওই জিনিস খুব সুবাসিত তার নাক পছা নাকের ভিতরে পছন্দ ঘন্টা সে এখন গন্ধই পায় তো সিরকির নাপাক যার ভিতরে আছে সিরকির পছন যার কাছে আছে বা পাপাচারের পছন্দ যার ভিতরে ধরেছে সে তো গন্ধ পাবেই ঘৃণা করবে তো ইসলামের সালাদগুলি জামাতবদ্ধভাবে হইতে হয় আমি কত লোক দেখি যে জামাতে যায় না এই চোর ও হইলো মিথুক ওই হইলো হারামখোর এর এই দোষ ওই কার সাথে আমি জামাতে সালাপ করবো সে একমাত্র ফেরেস্তা ভালো আর কেউই ভালো না এগুলি মোটেও ঠিক না মৌমিন ওয়ালা সমাজ একটা লাইলাহা মহা মহাসাগরের সমান পাপ হলেও এক লাই এটা ক্ষমা হয়ে যাবে হ্যাঁ আকাশের মেঘমালা পর্যন্ত যদি পাপাচার জড়ো হয়ে যায় সুম্মাস্তাক ফরদানি সুম্মাস্তাক ফরদানি গফর ও ওয়ালা উবালি এতটুকু পাপ নিয়ে যদি আমার কাছে একবার তুমি আস্তাক ফেরাল্লাহ বলো আমি ক্ষমা করে দেবো কোনো পারো আমি করব না তো যারা মশাহীন শুধু গিনা দেশ তার কাছে মানে কেউই ভালো সমাজের কেউ ভালো না সবাই খারাপ তো এই জন্য কার ওয়া শুনবো কোন হুজুরের ওয়াস এই এই দোষ ও হুজুরের এই দোষ এই বক্তা এই করে ওই বক্তা ওই করে তার তার পছন্দের কেউই নেই আর মিয়া তুমি কতদূর পছন্দের মানুষ তোমার দোষ হিসাব করতে গেলে তো তোমার ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না যে এরকম খারাপ লোক ওয়াজ মাহফিলে আসলে মাহাবি শুধু নষ্ট হয়ে যাবে তোমার তো এমন দোষ আছে তো দোষ দোষ থাকা তো দোষ না দোষ মানুষের থাকবেই দোষ নিয়েই আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন যাতে করে মানুষ বিসর্জন দেয় ছোট হয় মন্ত ওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ আল্লাহর সামনে যে ছোট হয়ে যায় আল্লাহ তাকে বড় করে দেন যে মানুষের দোষ না দেখে নিজের দোষটা দেখে হ্যাঁ বালিল ইনসান ওয়ালা nafসিহি বাসীরা মানুষ জানে তার ভিতরে কি কি দোষ আছে এখন নিজের দোষের পর্ব আসলে খালি আত্মপক্ষ সমর্থনের যত অজুহাত সে বর্ণনা করে আর আরেকজনের দোষ হলে বা শুরু হলো একেবারে মানে বিরতিহীন সার্ভিসের মতো জীব বা তার দোষ বর্ণনায় চলতে থাকে তো এগুলি মানুষ সবাই বুঝি আমরা যাই হোক ইসলামের অধিকাংশ এবাদত যেহেতু জামাতবদ্ধ জামাতবদ্ধ এবাদত আমরা করি এখন যিনি মোশাহেন হবেন তো মোশাহীন হলে তো তিনি কোনো কাজেই তিনি অংশ নিতে পারবেন না হাওয়াজ একটা কত বড় সামাজিক এবং সম্মিলিত এবাদত ইজতেমা ছাড়া সম্ভব না এখন উনি যদি সবাইকে বিদ্বেষী খারাপ পাবেন তো উনি কারণ হজগতি গিয়ে মারামারি করবেন হাজিদের সাথে চরম দুর্ব্যবহার করবেন তো এইভাবে উনি ক্ষমা পাবেন না কারণ তুই বল হাজ হাজ্যে মাবরুর হজ্জে মাবরুর লাগে মানে পূর্ণময় কর্মচরিত্র সম্বলিত হজ লাগে যেখানে কাউকে আপনি কষ্ট দেননি মানুষের মনে ব্যথা দেননি মানুষের মানুষকে গালিগালাজ করেননি বিদ্বেষী মন নিয়ে যে চলে সে তো বাইতুল্লাতে গিয়ে ধাক্কা দিবে হে মিয়া তুমি এমন করছো কেন তুমি সরে যাও এখান থেকে করে নিজের হসটা বরবাদ করে দিবে আর মধ্যে কিছু কিছু মুসল্লি বন্ধুরা এমন পাওয়া যায় যে ওনার পায়ের সাথে একটু পা লাগাইতে গেলে উনি সরে তো জানেই পরে সালাম ফিরাইয়া এক চোট যে বেয়া হ্যাঁ পায়ের সাথে পা লাগাও অথচ দেখুন পায়ের সাথে পা লাগানোটা আপনি যে বললেন নবীজি কত বদুয়া করে গেছেন হ্যাঁ মান ওয়াসালা সফফান ওলাহুল্লাহ যে ব্যক্তি সবকে হ্যাঁ অবিচ্ছিন্ন রাখলো হ্যাঁ পায়ের সাথে পা মিলিয়ে দিল আল্লাহ তাকে তার সাথে কি করবেন সম্পর্ক রচনা করে নেবেন মান মান ফুরজাতান বাইনা সফে বানাল্লাহুলাহু বাই ত্যান্ফিল না যে যে ব্যক্তি কাতারের মাঝখানে একটা ফাঁকা জায়গা পেল। ফাসাদদাহু এবং ফাঁকা জায়গাটা সে ভরাট করে দিল ফাঁকাটা বন্ধ করে দিল বানান লহ লাহু বাই জানা জান্নাতে একটা বাড়ি তার জন্য আল্লাহ নির্মাণ করবেন আপনি আপনার সাইডের মানুষটাকে সম্মান দিলেন তার গায়ের সাথে গা লাগালেন আপনার ঘিণ লাগলো না পায়ের সাথে পা লাগালেন ঘৃণা করলেন না তার তিনি একজন মানুষ আমিও একজন মানুষ হয়তো ওনার পাটা কালো আপনার পাটা পসা তাতে কি তো আসলে এই যে মশাহীন সে ক্ষমা পাবে না কারণ সে তো খালি সমাজে বীজ বাষ্প সরাচ্ছে তার এই অভ্যাসটা দূর হতে হবে প্রিয় বন্ধুরা আজকে আমাদের এটা সমাজ ব্যাধি সমাজের এই ব্যাধি আমাদের মধ্যে প্রচুর প্রচুর প্রকাণ্ডভাবে এখন বিদ্যমান আছে তো আমরা যাতে সৃষ্টি হিসেবে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসি তাদেরকে ঘৃণা না করি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি তাহলে আমরা এই মধ্য রজনীতে আল্লাহর ক্ষমা পাব। আর আমরা রমজান মাসে একটা সুন্দর মন নিয়ে পরিচ্ছন্ন মন নিয়ে আমরা ঢুকতে পারবো তাহলে আপনি তহিদের মাধ্যমে যদি আল্লাহকে চান শিরকির মাধ্যমে নয় আপনি সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে চান সৃষ্টি বিদ্বেষের মাধ্যমে নয় একজন বিশেষ করে মুসলিম মুসলিমা তাদেরকে ভালোবেসে তাদের প্রতি শ্রদ্ধা বোধ স্নেহ মমত্ব বোধের মাধ্যমে যদি আল্লাহকে পেতে চান আর তৌহিদের মাধ্যমে যদি আল্লাহকে পেতে চান বিদ্বেষের মাধ্যমে মানব বিদ্বেষের মাধ্যমে নয় এবং শিল্পের মাধ্যমে নয় যদি এই এই যে শর্তটা আপনি পূরণ করতে পারেন ইনশাল্লাহ এই রাতে আপনি ক্ষমা পেয়ে গেলেন তো সাধারণত মুসলিমরা যে মুশ্রিক নয় তো একজন মুসলিম যে মুসাহিন নয় মানব বিদ্বেষী নয় সে একজন মানব বন্ধু মানব প্রেমিক তাহলে আই আল্লাহ প্রেমিক লোকটি এই মানব প্রেমিক লোকটি এই মধ্য সাগন রাজনীতি ক্ষমা পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রেমিক হওয়ার মানব প্রেমিক হওয়ার তৌফিক দান করুন মানব বিদ্বেষী হওয়া বা শেরিকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করা থেকে আল্লাহ আমাদেরকে التوفيق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته